আমাদের জাতীয় অর্থনীতি সুদৃঢ় করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরন্তর কাজ করে চলেছে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, নবরত্ন সংস্থাগুলির অন্যতম এক প্রতিষ্ঠান, যা না থাকলে সব চলার গতি মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে। বিশ্বের বৃহত্তম ফরচুন 500 শিল্প সংস্থার অন্তর্গত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ভারতবর্ষের সমৃদ্ধিতে সহায়তা করে চলেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের 7টি শোধনাগারের মধ্যে চতুর্থ উৎপাদনকারী শোধনাগার হল হলদিয়া রিফাইনারি। হলদি ও হুগলি নদী সঙ্গমের তীরে অবস্থিত পূর্ব ভারতের পেট্রোলিয়াম শিল্পের এই মন্দিরটি কলকাতার 136 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই রিফাইনারির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পেট্রোলিয়াম, রাসায়নিক, ধাতু ও খনিজ সম্পদ দপ্তরের মন্ত্রী ডক্টর ত্রিগুণা সেন। এই প্রথম ভারতীয় শোধনাগার নির্মাণে প্রায় 70% দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করা হয়। এই শোধনাগারের মূল বিভাগ 3টি: ফুয়েল অয়েল ব্লক, লিউব অয়েল ব্লক এবং সেকেন্ডারি প্রসেসিং ব্লক। ফুয়েল অয়েল ব্লক নিয়মিতভাবে উৎপাদন শুরু করে 1975 সালের জানুয়ারি মাস থেকে। তখন এর তেল শোধন ক্ষমতা ছিল বছরে 25 লক্ষ মেট্রিক টন, বর্তমানে শোধন ক্ষমতা বছরে 60 লক্ষ মেট্রিক টন এবং এই ক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। কর্পোরেশনের প্রথম লুব অয়েল ব্লক 1977 সালের জানুয়ারি মাস থেকে লুব্রিকেটিং অয়েল বেস স্টক উৎপাদন শুরু করে। এর ফলে দেশে প্রভূত পরিমাণ বিদেশি মুদ্রা সাশ্রয় হয়। সেকেন্ডারি প্রসেসিং ব্লক নির্মাণের উদ্দেশ্য ছিল আরও বেশি পরিবেশ সহায়ক হালকা ও মাঝারি উন্নত মানের জ্বালানি তেল উৎপাদন। বর্তমানে অপরিশোধিত তেল ট্যাঙ্কারে করে নিকটবর্তী হলদিয়া বন্দরে অয়েল জেটিতে আসে এবং সেখান থেকে সরাসরি শোধনাগারে নিয়ে আসা হয়। এই অপরিশোধিত তেলকে শোধন করে বিভিন্ন পণ্যে রূপান্তরের কাজ শুরু হয় ক্রুড ডিস্টিলেশন ইউনিটে। সবচেয়ে হালকা ডিস্টিলেট থেকে কিছু প্রক্রিয়ার পর লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা LPG পাওয়া যায়। এছাড়াও উৎপন্ন হয় নাফথা, যা থেকে ক্যাটালিটিক রিফর্মিং ইউনিটে তৈরি হয় মোটর স্পিরিট বা পেট্রোল। অত্যাধুনিক MS কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ইউনিট নির্মাণের পর 2005 সালের নভেম্বর থেকে Euro 3 পেট্রোল উৎপাদন এবং সরবরাহ শুরু হয়েছে। কেরো হাইড্রো ডিসালফারাইজেশন ইউনিট থেকে পাওয়া যায় উন্নত মানের কেরোসিন, এভিয়েশন টারবাইন ফুয়েল এবং টারপিন তেল। হলদিয়া রিফাইনারি হল ভারতের একমাত্র শোধনাগার যেখানে মিগ বিমানের জ্বালানি তেল, রাশিয়ান টারবাইন ফুয়েল এবং পাটজাত শিল্পের জন্য প্রয়োজনীয় জুট ব্যাচিং অয়েল উৎপন্ন হবে। এই শোধনাগারের 3 প্রকার হাই স্পিড ডিজেল তৈরি হয়। ডিজেল থেকে সালফার কম করে পরিবেশ সংরক্ষণের দায়িত্ব পালন করে ডিজেল হাইড্রো ডিসালফারাইজেশন ইউনিট। ক্রুড ডিস্টিলেশন ইউনিটে পরিশোধনের পর অবশিষ্ট অশোধিত তেল ভ্যাকুয়াম ডিস্টিলেট ইউনিটে শোধন করে ভ্যাকুয়াম ডিস্টিলেট পাওয়া যায়। মোমহীন ডিস্টিলেট হাইড্রো ফিনিশিং ইউনিটে শোধন করে বিভিন্ন প্রকার গ্রুপ 1 লিউব অয়েল বেস স্টক পাওয়া যায়। ব্লেন্ডিং প্ল্যান্টে এই লিউব অয়েল বেস স্টক থেকে লিউব অয়েল তৈরি করা হয়। 2003 সালের মার্চ মাসে এই শোধনাগারে ভারতের সর্বপ্রথম পরিবেশ সহায়ক ক্যাটালিটিক ISO ডিওয়াক্সিং ইউনিট তৈরি হয়। এর ফলে আন্তর্জাতিক মানের API গ্রুপ 2 লিউব অয়েল বেস স্টক উৎপাদন সম্ভব হচ্ছে। ভিস ব্রেকিং ইউনিট এবং প্রোপেন ডি অ্যাসফাল্টিং ইউনিটে এই ভ্যাকুয়াম ডিস্টিলেট থেকে পাওয়া অ্যাসফাল্ট ব্যবহার করে বিভিন্ন মানের বিটুমেন তৈরি হয়। যে কোনো তেল শোধনাগারের অন্যতম লাভজনক ইউনিট হল ফ্লুইডাইজ ক্যাটালিটিক ক্র্যাকিং ইউনিট বা FCCU, যেখানে মূল্যবান LPG, পেট্রোল এবং ডিজেল উৎপন্ন হয়। সালফার ডাইঅক্সাইড গ্যাস থেকে বায়ু দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের জন্য 3টি সালফার রিকভারি ইউনিট আছে। এখান থেকে সংগৃহীত সালফার অন্যান্য শিল্প সংস্থায় সরবরাহ করা হয়। এক নজরে এই প্রক্রিয়াটি আরেকবার দেখা যাক। এই শোধনাগারে উৎপাদিত পণ্য সরবরাহ করা হয় রেলপথে, স্থলপথে, বার্জ বা ট্যাঙ্কারে এবং পাইপলাইনের মাধ্যমে। হলদিয়া রিফাইনারি থেকে বিটুমিন, পেট্রোল এবং ডিজেল বিদেশের বাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। হলদিয়া রিফাইনারিতে 4টি বয়লার, 4টি টার্বো জেনারেটর, ডি মিনারেলাইজড ওয়াটার প্ল্যান্ট, কুলিং টাওয়ার এবং একটি গ্যাস টারবাইন রয়েছে। কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি শোধনাগারের পণ্যের গুণমান রক্ষার দায়িত্ব পালন করে চলেছে।
একই সময় দুটি স্থানে আগুন নেভানোর উপযোগী সাজ সরঞ্জাম এখানে মজুদ আছে। প্রতিটি কর্মীর সুরক্ষার নিয়ম কানুন এবং ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম ব্যবহার করা বাধ্যতামূলক। জরুরি অবস্থা মোকাবিলার জন্য নিকটবর্তী শিল্প প্রতিষ্ঠান এবং জেলা প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ব্যবস্থা রয়েছে। রিফাইনারির এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে বর্জ্য পদার্থকে শোধনের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। বর্জ্য শোধনের ন্যূনতম জাতীয় মান বা মিনাস পূরণ করা জলের বেশ কিছু অংশ উৎপাদন প্রক্রিয়ায় পুনরায় ব্যবহার করা হয়। মেন্টেনেন্স ও ইন্সপেকশন বিভাগ শোধনাগারের সকল কর্মকেন্দ্রগুলিকে সর্বদা কাজের উপযোগী রাখার জন্য সজাগ রয়েছে। হলদিয়া রিফাইনারি বিশ্বাস করে জীবন এক অমূল্য সম্পদ। আমরা এও জানি যে নির্মল পরিবেশে প্রাণ শক্তিকে উজ্জীবিত করে, তাই সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্ব আরোপ করা হয়েছে। পরিবেশ পরিচালনা শুধু কর্মসূচি নয়, এ আমাদের মনের গভীরে প্রথিত এক মহান ব্রত। জ্বালানির অপচয় রোধ এবং উৎপাদন প্রক্রিয়ায় জ্বালানির পূর্ণ সদ্ব্যবহার হলদিয়া রিফাইনারির প্রধান লক্ষ্য। হলদিয়া রিফাইনারির অন্যতম আদর্শ লাগাতার উন্নতির প্রয়াস চালু রাখা, ক্রমাগত এগিয়ে চলা। বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় আরও একটি গ্যাস টারবাইন স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। ডিস্টিলেটের পরিমাণ বৃদ্ধি, উন্নত গুণমানের পরিবেশ সহায়ক পণ্য উৎপাদনের জন্য সম্প্রতি একটি হাইড্রো ক্র্যাকার ইউনিট স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। পারাদ্বীপ থেকে হলদিয়া পাইপলাইন স্থাপনের কাজ চলছে, এর ফলে অপরিশোধিত তেল সরবরাহের সুবিধা ও ব্যয় সাশ্রয় হবে। হলদিয়া রিফাইনারির সুদক্ষ এবং নিষ্ঠাবান মানব সম্পদের জন্যই এই সব সাফল্য সম্ভব হয়েছে। এখানে রয়েছেন প্রায় 1600 নিপুণ ও প্রতিভাবান কর্মী। কর্পোরেশনের উদ্দেশ্য হল এই সকল মানব সম্পদের নিরন্তর আরও উন্নতি। এর জন্য গ্রহণ করা হয়েছে নতুন আধুনিক পদ্ধতি, যেমন জয়েন্ট ম্যানেজমেন্ট ফোরাম, শপ ফ্লোর মিটিং, কর্মীদের মধ্যে জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিষ্ঠানের তথ্য জনসংযোগ ব্যবস্থা। কর্মচারীদের দক্ষতা বাড়াতে এবং নতুন প্রযুক্তি জানাতে প্রশিক্ষণ দেওয়া হয় ট্রেনিং সেন্টার এবং ইন্ডিয়ান অয়েল ম্যানেজমেন্ট একাডেমিতে। কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য রয়েছে সুপরিকল্পিত উপনগরী, 24 সজ্জার হাসপাতাল, কর্মীদের সন্তানদের শিক্ষার জন্য কেন্দ্রীয় বিদ্যালয় এবং সেন্ট জেভিয়ার স্কুল। হলদিয়া রিফাইনারি হল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাংস্কৃতিক রাজধানী। এখানকার ক্লাবগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান, শরীরচর্চা এবং খেলাধুলা ইত্যাদির কেন্দ্রস্থল। কর্মচারীদের জন্য রয়েছে ডিপার্টমেন্টাল স্টোরস, ইনডোর ব্যাডমিন্টন ও লন টেনিস কোর্ট, অডিটোরিয়াম, স্টেডিয়াম, পার্ক, কেবল নেটওয়ার্ক ইত্যাদি। সামাজিক দায়বদ্ধতার অঙ্গস্বরূপ হলদিয়া রিফাইনারি পার্শ্ববর্তী এলাকায় শিক্ষা, পানীয় জল, স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে জনজীবনের মান উন্নয়নের কাজ করে আসছে। দেশ ও জাতির উন্নতির সহযোগী হলদিয়া রিফাইনারি আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। শুরুতেই যা বলেছি, আমরা যে গাড়িতে চড়ি, যে রেলগাড়িতে ভ্রমণ করি এবং যে বিমানে উড়ে যাই, এসবের গতি অব্যাহত থাকবে যতদিন থাকবে হলদিয়া রিফাইনারি। আসুন আমাদের এই উন্নয়ন প্রয়াসে সহযোগী হন এবং বর্তমানের চেয়ে আরও সুন্দর ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য চারপাশে নতুন উদ্দীপনা ও কর্মধারা প্রসারিত করি। হলদিয়া রিফাইনারি নবভারতের এক পথিকৃৎ।